এই দেখো মা, এটা তোমার জন্য। খুব সুন্দর মানাবে তোমাকে। থাক থাক মা, খুব সুখী হ। আমাদের বাড়ির বড় মেয়ের বিয়ে এরকম তাড়াতাড়ি ভাবে যে হবে সত্যি আমরা সেটা ভাবিনি। এটা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না, বলো মা। তা ঠিক, কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কার ভাগ্যে যে কি লেখা আছে এ দেখো না। তুমি ওনাদের ইনভাইট করেছিলে আমাদের পুজো দেখতে, পুজোতে এসে আমাদের মেয়েকে পছন্দ করে একেবারে বিয়ের কথা পাকা হয়ে গেল। আসলে শ্রুতির বিয়ের ওপর তো অনেক কিছু ডিপেন্ড করছে, তাই না? শ্রুতির সাথে বিয়ে ঠিক হয়েছে বলেই তো মিস্টার ঘোষাল আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়েছে। তা না হলে প্রিয়াঙ্কা কখন আমাদের কোম্পানি টেক ওভার করে নিত, তাই না বলো? আমি একটু আসছি। হ্যাঁ শিওর। স্যার, আপনার আর আমার প্ল্যান যে এইভাবে সাকসেসফুল হলো এটা কিন্তু আমাদের কাছে অনেক। বাড়ির সবাই এই বিয়ে নিয়ে কত মাতামাতি করছে, বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, সবাই এটা বুঝতে পারছে না এই সব কিছুর পিছনে আমারই প্ল্যান করা। এই আনন্দের পেছনে যে কী পরিমাণ বিরহ লুকিয়ে আছে এই বাড়ির কেউ টের পাবে না। ওই তুতে জানতেও পারবে না যে এই পুরো খেলাটাই অভিষেক খেলছে। এই পুরো বাড়ির ওপর আমি একা রাজত্ব করব। তুতে এবার দেখো এই অসুস্থতার নাটক করে আমি কেমন নিজের খেলাটা খেলে যাই। আচ্ছা আমাদের ফ্যাক্টরির কি খবর? স্যার চিন্তা নেই, পুলিশ ফিরে চলে গেছে। ওই লাহিড়ি বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে শুনে ওরা আর সার্চ টার্চ কিচ্ছু করেনি, চলে গেছে। গুড গুড, আমি জানতাম এটাই হবে। এই সুযোগটাই তোমাদের কাজে লাগাতে হবে। মিস্টার ঘোষাল, আপনার ছেলে কই? একরো তো রিক এলো না। হ্যাঁ চলে আসবে। আমার বাবু তো এখনো এলো না, এতক্ষণে তো এসে যাবার কথা। আসলে ওর এক বন্ধু অসুস্থ, ওই জন্য একটু হসপিটালে গেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ জামাই বাবু বন্ধুকে দেখতে গেছে। ও শ্রুতি, তোর উঠবি তো দেখছি, ওর বন্ধুদের একটু বেশি ভালোবাসে, তোর থেকেও বেশি। কটা বন্ধু আছে? হ্যাঁ কেন রেমিটাকে জ্বালাতন করছিস? না আসলে রিকের না মনটা ভীষণ নরম, আর যে অসুস্থ হয়েছে ওর একদম ছোট্টবেলার বন্ধু, না হলে আজকের দিন এরকম কেউ দেরি করে বলতো। এই শুনছো একটু ফোনটা করে দেখুন না, খুব দেরি হবে। হ্যাঁ হ্যাঁ দেখো না, আমি আমি দেখছি, তুমি দেখছি। আমি কিন্তু কোনো প্রবলেম চাই না এই বিয়েতে। আপনার ছেলে কোথায় তাড়াতাড়ি দেখুন। টুডে সোম থেকে রবি সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।